বিয়ের পরে বাসর ঘর করছেন নাকি বিয়ের আগে বাসর ঘর করছেন আপনারা? বিয়ের পরে করছি, বিয়ের আগে তো মায়া তো পাগল হয়ে গেছি। বাসর ঘর হয়নি বিয়ের পর? বাসর ঘর তো হইছি। কোথায় করছিলেন বাসর ঘরটা? বাসর ঘর কি সাজায়া করছে কি গোবনে করছে? নেমনি হয়ে গেছে। জঙ্গলে করছেন না? ঘরেই করছে। যেটি টাকা নিয়ে গেছে পুলায় ওই টাকাটি সব আমি দিব। দিলে তুমি আমার হইয়ে থাইকো। আমি তো বালা না বালা লইয়া থাইকো। আমি কই আরে বাপ পারে বাপ আপনি হয়তো ভাবতে পারেন এটা কন্টেন্ট বানাইতেছি অভিনয় দর্শক শ্রোতা মোটেই না। মানে আপনার ওই নাতির ছবিটা একটু দেখায় দেন দর্শকদের। যার বয়স 52 বছর এই নারীর সাথে 21 বছরের ছেলের প্রেম, অতঃপর তারা বিয়েও করেছে, তারপরে কি হলো আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। আচ্ছা আপনার বয়স কত হবে? 52 বছর। আচ্ছা আপনি শুনলাম আপনি প্রেম করেছেন বিয়েও করেছেন, যাকে বিয়ে করেছেন তার বয়স কত? 21-22। আচ্ছা আপনি এই বুড়া বয়সে যে এই 52 বছরের ছেলেকে বয়সে যে 21 বছরের একটা বাচ্চা, আমার জানা মতো একটা বাচ্চা আপনার বয়সের তুলনায়, আপনার নাতির বয়সও মনে হয় এর চেয়ে একটু বেশি হবে। গিয়েছে নাতির বয়স হচ্ছে গিয়েছে বিয়ে মন চাইছে করছি। মানে কেন করলেন আপনি? আপনার মনে এরকম? ওরা আজকাল তোর পুরুষ মানুষ তো টাকার লোভী। হ্যাঁ দেখছে আমার পয়সা টাকা আছে। হ্যাঁ মহিলা দেখতে অন্তে সুন্দর আছে, ডগডগে আছে। হ্যাঁ যাই দেই নানি নানি করতে করতে, তারপরে আইছে আমার নানি নানি করতে করতে পানি খাওয়াই দিছে আপনারে, একটারে গোল পানি খাওয়াই গেছে, যাইব কই। আচ্ছা ও নাইলে আপনার টাকার লোভে পড়ছে, কিন্তু আপনি কিসের লোভে পড়লেন? 21 বছরের একটা ছেলে। আমি তো অলবুলা হয়ে গেছিলাম। অলবুলা? অলবুলা কি মানে? ভুলে গেছিলাম কথা বাত্তি। দর্শক শ্রোতা আপনাদেরকে একটা কোট করে একটা বিষয় বলি, উনি দেখেন উনি কিন্তু নিজের ব্যাপারটা কিন্তু ধরতেছে না, ওনার কিন্তু 52 বছর, উনি ওই ছেলেকে দোষ দিচ্ছে যে টাকার লোভ। আচ্ছা টাকার তো ওই ছেলে কি শুধু টাকার লোভেই আপনার সাথে সম্পর্ক করছে? এখন আমি তাই জানলাম। আচ্ছা আপনাদের আপনার যে বিয়ে হয়েছে, আমি যদি মারা যাই ও এরকমও বলছে যে আমি কি আর একটা বিয়ে করতে পারবো? আমি বলছি হ্যাঁ পারবা। মানে সে অনুমতিটা আপনি দিয়ে দিয়েছেন? আমার কিছু থাকলে ওই নিয়ে নিব। আচ্ছা আচ্ছা মানে আপনি মৃত্যুর পর? হ্যাঁ। আচ্ছা মৃত্যুর পরে? হ্যাঁ যেমন আমার যাই কিছু তো আছে, এমনি মানুষ তো খালি থাকে না, কিছু না কিছু তো থাকে, কিছু তো কিছু আছে। আচ্ছা কিন্তু জায়গা থাকলেও তো ওই নিবার পাবো মৃত্যুর পরে, তাহলে ওই টাকাতে তো আমি জায়গাই কিনতাম বললে। আচ্ছা আচ্ছা ওই চুরি করে লে ভাগ লোকে। দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেখাই, উনি কিন্তু বয়স যদি মানে বেশি হয় 52, কিন্তু তিনি কিন্তু এখনো অনেক সুন্দরী। এই সৌন্দর্যটাই মনে হয় ওই ছেলেটা মানে ওনার এই সৌন্দর্যের লোভে পড়ে একটা সময় তার টাকাটা নিয়ে নিয়েছে। আচ্ছা আমি একটা কথা আপনাকে জানতে চাই, আপনার বিয়ে হয়েছে কতদিন হয়? বিয়ে হয়েছে বছর তিনি হবে, এক বছর সংসারই করে পলাইছি। এক বছর মানে 365 দিন আপনি সংসার করছেন? আচ্ছা একটা কথা আমি জানতে চাই, আপনাদের বাসর ঘর হয়নি বিয়ের পর? বাসর ঘর তো হয়েছি। কোথায় করছিলেন বাসর ঘরটা? বাসর ঘর কি সাজায়া করছে জঙ্গলে করছেন না? ঘরেই করছেন? বিয়ের পরে বাসর ঘর করছেন নাকি বিয়ের আগে বাসর ঘর করছেন আপনারা? বিয়ের পরে করছি, বিয়ের আগে তো মায়া তো পাগল হয়ে গেছি। এখন কি হলো? আচ্ছা দর্শক শ্রোতা মানে উনি বিয়ে করার পরেই বাসর ঘরটা করছে, আচ্ছা এখন কি হইলো? মানে আপনার পায়ে ধরছে, হাতে ধরছে, কত কিছু করছে। আমি যদি এখন আপনার পায়ে ধরি আপনি কি আমার সাথে বিয়ে করতে রাজি হবেন? না এখন তো আমি চালাক হয়ে গেছি, ঢুস খাইছি উস হয়েছে না আমার, এখন তো মরে ধরম, এখন তো মরে ধরম। ভালোবাসা যখন হয়ে যায় একজনের সাথে তখন জুয়ান আর বুড়া দেখে না, আজকালকার পোলারা জুয়ান আর বুড়া দেখে না, আজকালকার পোলারা খুঁজে টাকা কই টাকা, আর কিছু খুঁজে না, রূপ জীবন খুঁজে না, না না কালাও খুঁজে না। আচ্ছা কালি অজ্ঞা টেহা হইলি হইছে, বুড়ি অজ্ঞা টেহা হইলি হইছে। আচ্ছা দর্শক শ্রোতা আপনারা জিনিসটা একটু খেয়াল করবেন যে ওনার টাকা লোভে পড়ে 21 বছরের ছেলে ওনার সাথে একটা প্রেমের সম্পর্ক করছে, তারপরে বিয়ে করছে, ছাড়ে নাই গুরগুর গুরগুর করছে পিছে। আচ্ছা কি বলে আপনার প্রপোজটা দিছে একটু বলবেন, মানে প্রথম দিনের প্রেমের রসায়নটা? নানি ডাকতো। আচ্ছা নানি, নানি ডাকতো আমার ঘরে, আইতো যাইতো বইতো খাইতো, আমি ওর এক জিনিস দিতাম ও আমার এক জিনিস এনে দিত। সেই জিনিসটা কি? এই যে বাড়ি থেকে কোনো খাওয়ান টাওয়ান আনলে আমার দিত। ও আচ্ছা আচ্ছা, আর খাওয়ানোর মধ্যে কিছু খাওয়াই দিছে নি তা কব কিনা। আচ্ছা তাও তো দিতে পারে। নানি বলছে নানি তোমার আমি বিয়ে করতে চাই, আপনি ভদ্র মতো হাতে পায়ে জড়ায় ধরে, হাতে পায়ে জড়ায় ধরে আমার পাও না ধরে একটু আমার হাতটা ধরে, আমার এরকম করে হাত ধরে পাও ধরে কইছে আমার কেউ নাই।
আমার মা বাপ আমার দেখতে পারে না, আমার বোন জামাই দেখতে পারে না, আমার বাড়ি রংপুর, এটা কইছি। তারপর আপনি কি কইছেন? পরে আমি বলছি আমার কেউ জন নাই, তাহলে কই রালাই থাক, ওই থাক আমার জীবনে। তো সুতরাং তো আমার কাছে ওই জন্য আর একটা বিয়ে করো, মানে আপনার রোজানে রাখে এরকম একটা বলছি। হ্যাঁ, আমার তো দেখার একজন মানুষের দরকার। অসুস্থতা আমার আসলে বলার কোনো ভাষা নাই, আপনারা কমেন্টস করে জানাবেন ওনারে কি করা উচিত। আমার আর কি করব, যা হইবার তো হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে ভিডিওগুলো দেখতেছে প্রবাস থেকে তো অনেক ভাইরা আপনারে বিয়ে করতেছে, আপনি কি করবেন? ওই যে আমি তো নাম্বার বলি নাই। আচ্ছা, কে বলে? আপনি যে একটা ঘটনা আমাকে বলছিলেন ভিডিও শুরু হওয়ার আগে, কি প্রবাস থেকে নাকি কোন একটা প্রবাসী বলে আপনি বিয়ে করতে চায়, কাহিনীটা কন্ত দিবি? হ্যাঁ, প্রবাস থেকে ফোন দিয়ে বিয়ে করবো নানি, তুমি আমার জান, তুমি আমার এইডা সেইডা, এগুলো কত যে হারামি। আপনার বলে ডলার পাঠাইছে, ইয়া 5 লাখ টাকার মতো বলে পাঠাইছে কে? না, মিথ্যা কথা। আপনি তো বললেন এডি মিথ্যা কথা, এডি কয় আর কি? কত পাঠাইছে? লোভ দেখায়। কত পাঠাইছে আপনারা? এগুলো মিথ্যা কথা, কয় কি যে টাকা নিয়ে গেছে পুলায় ওই টাকা দি সব ফিরত দিমু, আমি দিমু। দিলে তুমি আমার হইয়ে থাই কো, আমি তো বালা না বালা লইয়া থাই কো। পরাম কই আরে বাট পার বাট, আপনি হয়তো ভাবতে পারেন এটা কন্টেন্ট বানাইতেছি অভিনয়, দর্শক শ্রোতা মোটেই না, মানে আপনার ওই নাতির ছবিটা একটু দেখায় দেন দর্শকদের। দর্শক নাতি গা স্বামী? হ্যাঁ স্বামী। ও এই স্বামী স্বামী স্বামী, তাহলে তো আমি আপনাদেরকে ভিডিওতে বলতে চাই এটা কিন্তু কোনো কন্টেন্ট না, এটা বাস্তবে এই নানির সাথে ঘটে গেছে, তার জীবন যৌবন তার অর্থ নিয়ে, জীবন যৌবন সব নিয়ে লুটেপুটে খেয়েছে, সব খেয়েছে, টাকা পয়সা সব। কত টাকা খাইছে টোটাল দেখি আমার কাছে দেন। আপনি আমারে দেখাইছিলেন মনে হয়, এগুলা কি ওর মামলার কপি? হ্যাঁ। এই যে দেখেন দর্শক শ্রোতা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই নানি মামলা করেছে। এই যে দেখেন, এই যে এগুলা মামলার কপি। আর এই সেই নাতি ভাই, তুই একটাবার বুঝলি না, উনি কিন্তু ওনার ভিতরে হয়তো বয়স হইতে পারে, রস কিন্তু কষ কিন্তু কোন অংশে কম নাই। এই যে দেখেন দর্শক শ্রোতা আপনাদের। আচ্ছা, তার এখন যদি সে আয়সা যদি বলে যে আমার ভুল হয়ে গেছে, ওগো তুমি আমাকে মাফ করে দাও, তাহলে তো কোনোদিনও আর ইয়ে করবো না। শোনেন, স্বামী কিন্তু স্বামীকে কিন্তু ক্ষমা করা উচিত। দুরুক স্বামী, স্বামী এগুলো হচ্ছে লোভী পোলাপা। হ্যাঁ, এগুলো হচ্ছে লোভী স্বার্থপর। নানি, দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? একটু বলেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো, যেখানে এই ছেলেটারে পান আপনারা আটকাইবেন বা প্রশাসন ভাইয়ের আটকাইবেন, পরে আমার বিচার ওর বিচার পরে হইবে, আগে ওর আটকাই লইবে, আমাদের মেসেজ দিবেন। হ্যাঁ, আর আমাদের মেসেজ দিবেন। টাকা কত নিয়ে গেছে? সাংবাদিক ভাই গো, 8 লক্ষ টাকা নিয়ে গেছে। এই যে জিটি মামলা সবই তো দেখাইছে, এই তো। তারপরে যদি আপনারা আমার সহযোগিতা করেন, আমার সাথে যান, তাহলে ওদের বাড়ির যেতে পারেন, আইডি কার্ডের ঠিকানায় যাইতে হইব।